প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি, আজ আমি তৈরি করব ক্ষীরের পাটিসাপটা। এই জায়গায় আমি তিন পোয়া দুধ নিয়েছি, তিন পোয়া দুধ নিয়ে ক্ষীর আমি তৈরি করব। এইবার একটু সময় নিয়ে কিন্তু ক্ষীর তৈরি করতে হবে, ক্ষীর কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, আস্তা একদম কম দিয়ে দিতে হবে, আর না হলে কিন্তু ক্ষীরের কালারটা সুন্দর হবে না। এইভাবে আস্তে আস্তে করে ক্ষীর আমি করছি। দুধ অর্ধেক শুকিয়ে গেল, অর্ধেক শুকানোর পর দুধে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। হাফ কাপ চিনি দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর কিন্তু অনেকটা জল জল ছেড়ে আসবে, কোনো ভয় পাবেন না, এটা আস্তে আস্তে করে শুকিয়ে নিতে হবে। ক্ষীর আমার একদম তৈরি, আমি এইবার একটু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেবো, একটা বাটিতে তুলে নেব। এই জায়গায় নিয়েছি এক কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা নিয়েছি, গুড় আর নিয়েছি ক্ষীর আর অল্প একটু ঘি। মিষ্টি কিন্তু বুঝে দিতে হবে, নিজেরা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুপাতে মিষ্টি দিতে হবে। আমি নিয়ে নিচ্ছি প্রথমে চালের গুঁড়ো এক কাপ, তারপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ ময়দা, দুটো একসঙ্গে আমি একটা হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়েছে, এতে আমি দিয়ে দেব কুচানো গুড়। গুড়গুলো কিন্তু আমি একটা ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি, এই হলো খেজুর গুড়। আর দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ, দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। শীতকালে পাটিসাপটা পিঠে না খেলে একদম মনে কিন্তু শান্তি লাগে না, এরকমভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম পাতলা করে নিয়েছি, যতটাই পাতলা হবে ততটাই কিন্তু পাটিসাপটা খেতে স্বাদ হবে। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। একটা আমি তাওয়া বসিয়ে নিলাম, তাওয়াতে আমি ঘি মেখে নিচ্ছি, আপনার ইচ্ছা করলে সাদা তেলও দিতে পারেন। এবার আমি এক হাতা মিশ্রণ দিয়ে দিলাম, এতে দিয়ে তাওয়াটা আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। রুটিটা একদম পাতলা হবে, যত পাতলা হবে ততই কিন্তু পাটিসাপটা দেখতে সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এটা হলো ক্ষীরের পাটিসাপটা। আমাদের মা মাসিরা ছোটবেলা তারা করতেন, আমরা খেতাম, খুব ভালো লাগতো, তাই আমি ক্ষীর পাটিসাপটা করে দেখাচ্ছি। ক্ষীরটা আমি দু হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি আর ভিতরে দিয়ে আমি পাটিসাপটাটা করে নিলাম, ঠিক ডিমের অমলেটের মতো। পাটিসাপটা কিন্তু আমি একটা তৈরি করে নিলাম, এবার আমি পাটিসাপটা তুলে নিচ্ছি। আমি আবার আরেকটা করছি, আবার একটু ঘি ব্রাশ করে নিলাম, একটা গোল হাতা দিয়ে এক হাতা দিলাম, তাতে কিন্তু সব কটা পাটিসাপটা একই সাইজ হবে আর একই রকম দেখতে হবে। এইভাবে আমি হাতলটা ধরে, তাওয়ার হাতলটা ধরে ঘুরিয়ে নিলাম, পাতলা করে নিলাম রুটি। এইবার দু হাতের সাহায্যে ক্ষীর আমি লম্বা করে নিলাম, দিয়ে এর উপরে দিয়ে ভাঁজ দিয়ে দেবো, খুব সুন্দর তৈরি হয়ে যাবে ক্ষীর পাটিসাপটা। এই পাটিসাপটা নিজে করে খাওয়া একটা আলাদা কিন্তু আনন্দ, দোকানেও কিন্তু পাওয়া যায়, কিন্তু এরকম কিন্তু স্বাদ হবে না। নিজে করে খাবেন, বন্ধুদের আত্মীয় স্বজনদের অবশ্যই করে খাওয়াবেন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।